বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মনোজ সেন গুপ্ত সহ বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করা করাই দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টিয়া অপচয় আত্মসাত এবং অনুষ্ঠান মৃত্যু জায়গায় পঞ্চাশ হাজার টিয়া চাঁদা দাবির প্রেক্ষিতে সঙ্গীত শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক মুন্না ফারুক সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এই মামলাগো দায়ের করে আদালত মামলাগো আমূল এনে দুর্নীতি দমন কমিশন দুটো করে তদন্তর নির্দেশ দিই জানাই বাদীর আইনজীবী অ্যাডভোকেট নূর নুর সেন গুপ্তসারা মামলাত আরো যারা আসামি তারা তারাই দিই সুকুমার বিশ্বাস ভারপ্রাপ্ত পরিচালকর একান্ত সহকারী মোহাম্মদ মমতাজ আবেদিন মিউজিক কম্পোজার ও উপস্থাপন সম্পাদক আশিস কুমার শীল ক্যামেরাম্যান এতারা বেগুনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রত কর্মরত আছে জানি মামলার আসামি মনোজ গুপ্ত এন একজন মানুষ যিনি বড় বড় মন্ত্রীয়লর সুহরিষত হান্ন এরকম গো সুহরিষর কপি আনার জেন্ডার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও গৃহায়ন ও গণপুত্রমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন চট্টগ্রাম কেন্দ্রত একজনের প্রযোজক হিসেবে নিয়োগ দিবেলায়